বুধবার গভীর রাতে দুষ্কৃতী হামলায় চাঞ্চল্য ছড়ালো হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনি এলাকায় সোনার গহনা ও নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা দুষ্কৃতীদের আক্রমণে পরিবারের দুজন ব্যক্তি আহত হয়েছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হরিহরপাড়া থানার পুলিশ এমন জুটির ঘটনা আতঙ্কিত এলাকাবাসীরা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনিতে গভীর রাতে সত্যরঞ্জন মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে কিছু দুষ্কৃতী এসে হামলা করে দুষ্কৃতীদের আক্রমণে পরিবারের দুজন ব্যক্তি আহত হয়েছেন দুষ্কৃতীরা এদিন আলমারির লকার খুলে চার থেকে পাঁচ ভরি সোনা দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে পালিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় খিদিরপুর কলোনিতে মাঝে মাঝেই চুরির ঘটনা ঘটে থাকে ঘটনার খবর পাওয়ায় ঘটনাস্থলে আসেন হরিহরপাড়া থানার পুলিশ এমন চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা প্রথমে আমি বাথরুমে দিয়ে দেখি বারান্দায় একটা লোক দাঁড়িয়ে আছে তখন বাজে প্রায় বারোটা সে বারোটা বুঝে আপনি কে আপনি কেমন কথা না দিয়ে দেখে মানে বেরোতে বেরিয়ে যাচ্ছে তখন আমি ধরে বসেছি তখন ওর বাবাকে বলছে দেখো কে আসছে দেখো চোর চোর করে ওর বাবা আবার বেরিয়ে এসে ওকে আবার ধরেছে হ্যাঁ দিয়ে ধরার পর ভুজলিটা বের বের করেছি ওর বাবা সেই ভুজলিটা দেখে ওকে আমার হাত উঁচু করে ধরেছে সে ভুজলি সিদ্ধ দিয়ে ভুজলিটা মেয়েটা এসে দেখে যে আমি চিৎকার করছি তখন তখন মেয়েটা এসেও দেখছে যে চিৎকার চিৎকার করেছে যে আমার বাবাকে মেরে ফেললো মেরে ফেললো বলে মানে খুব চিৎকার করেছে যে ওই ভুজলিটা আমার মেয়ে দেখে হাত ধরে ওই ভিতরে আর আমার এরকম করে লাস্টে যখন বেরিয়ে যাও তখন কামড়ি দিয়েছে হ্যাঁ আমার মেয়ে যখন ওকে কামড়ি দিয়েছে বুঝলিটা নিয়ে নিয়েছে আর আমাকে পরে ওই কামড়ি দিয়েছে নিয়েছে সোনা দানা অনেক নিয়েছে টাকা পয়সা টিভি মিমি সব নিয়েছে হ্যাঁ ঘড়ি নিয়েছে অনেক কিছু নিয়েছে হ্যাঁ এর আগে খুব চুন হয়েছে দেখছেন টিভি টোয়েন্টি বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না